যা আমাদের দীর্ঘদিন থেকে কালী পুজো আমার মায়ের পুজো চলছে গোটা গ্রামের নিয়ে, গোটা ঝাড়লার নিয়ে, গোটা ঝাড়খণ্ডের নিয়ে। এটা কী কালী? এটা পাহাড়া কালী। ঠাকুর দাদা বাপ কাকারা তার আমলে, তার আমলে রাজাদের আমলে, যখন রাজাদের কোনো ছিল নাই, রাজারা আমরাকে বাদ দিয়েছে। বলতে গেলে মায়ের পুজো প্রতিদিন করতে হয় নাই আগে পাণ্ডেকে আমাকে। কালী পূজার সময় কেমন হয় পূজা? ভিড় ভাগ রাখা হয়, কিন্তু এই কোভিড-19 আমরা ওই ধরে ধরে ইয়ে করি। প্রাচীনকালের কথা আজকার নয়, প্রাচীনকাল থেকে পূজা হয়ে আসছে। এই সামনে পঞ্চমুণ্ডি আছে, এর সঙ্গে আর একটা লিঙ্ক আছে, এদিকে কপলামুনি আছেন, ওনার সঙ্গে এনার লিঙ্ক আছে। মায়ের পূজা নটবর রাজা যে ছিলেন, মহারাজা রাজা ছিলেন, ওনারে প্রতাপ থেকে এই পূজাটা আরম্ভ সবাই জানতে পেল। আবার এইখানে মা কালীজি আছেন, ঘোড়াতে সওয়ার হয়ে নিয়ে চারদিকে ঘুরে বেড়ান, গ্রামে অনেক লোক দর্শন পেয়েছে, অনেক লোক জানে গ্রামবাসী। আবার নাগাড়াও অটোমেটিক কোনো সময় বাজে, যেটাকে সবাই দেখেছে, জানেছে, শুনেছে। এই মা কালীর অসীম কৃপা, অনেক কৃপা। যে মানুষ এখানে আসে, মানুষ যেটা শ্রদ্ধাভাবে মন্নত করে, তারা ওইখানে মা ওনার পূর্ণ করে। আবার এই নাইনটি যে আমাদের করুণা যে আছে, সেই সময় আমরা খুব গাইডলাইন মেনে নিয়ে আগামী বছরে পুজো করেছিলাম। অনেক দূরে দূরে ডিস্টেন্স রেখে নিয়ে পুজো করা হয়েছিল, ভিড়ভাড়কে আমরা খুব দূরে রেখেছিলাম। সেই হিসাবে এই বছর দেখি কি হয়, এই বছর ওই হিসাবে আমরা করব। প্যান্ডেল হয়, লাইট লাগে, আমরা সবাই গরিব মানুষ চাঁদা করে নিয়ে করি। মায়ের অসীম কৃপা আছে, এইখানে রোগ দুঃখকে সব নাশ করে। এই কোভিড-19 আমাদের এইখানে আপনার কোনো রোগ দুঃখ নেই, কারো কিছু হয় নাই। আমার গ্রামে একটাও মরিচ পাওয়া যায় না। একটা শিলা পূজা, আমাদের প্রাচীনকালে শিলা পূজা, শিলা পূজাটা অর্থ হলো প্রাচীনকালের পুজো। মূর্তি তো এই শেষ দিনে স্টার্ট হয়েছে, কিন্তু আমাদের শিলা পূজাটা মেন। এর কত পুরানোতাও? এটা প্রাচীনকাল থেকে আছে, এটা কপিল মুনির সময় থেকে। এটা প্রতিদিন পূজা হয় কি? হ্যাঁ, প্রতিদিনের ফুল জল দেওয়া হয়, কিংবা আমাদের যে যে আসেন, কোনো টাইম টেবিল ইয়ার নাই, কিন্তু আমরা অমাবস্যাতে প্রচণ্ড টাইম টেবিল আছে, প্রত্যেক অমাবস্যাতে পুজো হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।